নির্ধারিত সময়ে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস স্থাপন সহ বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অধিক মুনাফা অর্জনের মানসিকতা থেকে বেরিয়ে এসে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টির আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির 17তম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে 1388 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সুবর্ণ জয়ন্তীর পূর্বেই আমরা মধ্যমায়ের দেশে উন্নীত